সহ্যের সীমা ছাড়ানো ইসরায়েলকে এবার কঠোর বার্তা দিল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি অপরিহার্য, জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনতে হামাসের সাথে চুক্তির আহ্বান জানিয়েছেন তিনি। গাজায় পরবর্তী পদক্ষেপের ওপর যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতি নির্ভর করবে বলে হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন বাইডেন। গত সোমবার বিমান হামলায় 7 বিদেশি ত্রাণকর্মী নিহত হওয়ার ঘটনায় বাইডেন প্রশাসন নেতানিয়াহু সরকারের ওপর জারপরনায় ক্ষুব্ধ। ওই ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে প্রথম ফোন আলাপে বাইডেন বলেন, গাজায় বেসামরিক নাগরিক এবং ত্রাণকর্মীদের সুরক্ষায় পদক্ষেপ না নিলে ইসরায়েলের প্রতি মার্কিন নীতি পুনর্বিবেচনা করা হবে। গাজায় বেসামরিক প্রাণহানি এবং মানবিক দুর্ভোগ রোধ এবং ত্রাণকর্মীদের নিরাপত্তায় ইসরায়েলকে সুনির্দিষ্ট পদক্ষেপ বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বাইডেন।